আসসালামুকুম আফরিন কুক থেকে আমি আফরিন। আজ আমি আপনাদের দেখাবো মটরশুঁটি আর সিমের বিচি কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়। এভাবে সংরক্ষণ রাখলে রং স্বাদ সব কিছুই একদম পারফেক্ট থাকবে। এখানে আছে সিমের বিচি। সিমের বিচিটাকে কিন্তু সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হয়, তাহলে বিচিটা বেশ নরম হয়। আর খুঁটে খুঁটে কিন্তু খোসাগুলো ফেলে দিতে হয়। আর এই যে সিমের বিচি ঠিক এই পর্যায়ে আসে, তো এটা একটু কঠিন কাজই বটে। অনেকক্ষণ ধৈর্য ধরে কিন্তু সিমের বিচিগুলো খোসা থেকে আলাদা করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিমের বিচিটাকে খুলতে হবে। এভাবে একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু, আরেক হাতের নখ দিয়ে একটু চাপ দিলে কিন্তু বের হয়ে আসবে। কষ্ট হলেও এই সিমের বিচিটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা। এটা দিয়ে মাংস দিয়ে রান্না করা, মাছ দিয়ে রান্না করা, ভাজিতে দেওয়া, যেভাবেই রান্না করুন না কেন এটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এখানে আছে মটরশুঁটি। এই মটরশুঁটিটাও কিন্তু পরিষ্কার করা বেশ কষ্ট, এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হয়। তো ঝামেলা যতই হোক না কেন, পছন্দের জিনিস আর টেস্টি খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো আমি মটরশুঁটিগুলোকে ভালো মতো বেছে নিচ্ছি। এখানে আছে সিমের বিচি, সবগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর পাশে কিন্তু আছে মটরশুঁটি। আমি এখন মটরশুঁটি আর সিমের বিচিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা টিস্যু নিচে বিছিয়ে তার উপরে আমি একটু ছড়িয়ে রেখে দিব। ফ্যানের নিচে রেখে দিলেই হবে, পানিটা শুকিয়ে গেলেই মানে আর কোনো দরকার নেই। আর পানিটা শুকনো হলেই হবে, সে ফ্যানের নিচেই হোক বা একটু হালকা রোদে দিয়ে হোক, পানিটা না থাকলেই হবে। তো এখন একটা এয়ারটাইট বক্স এনে আমি মটরশুঁটিগুলোকে আমি বক্সে নিয়ে নিচ্ছি। আর এখানে আছে সিমের বিচি, সেটাও আমি বক্সে নিয়ে নিচ্ছি। এই তো আমি এখন বক্সের মুখটা ভালো মতো আটকে নিব। ফ্রিজে রাখার পরে, ফ্রিজ থেকে দুদিন পরে বের করে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা ফ্রেশ আর কতটা ঝরঝরে আছে। ঠিক রান্নার আগ মুহূর্তে বের করে কিন্তু আপনি রান্নায় ব্যবহার করতে পারেন। এই মটরশুঁটিটা দিয়ে কিন্তু আপনি পোলাওতে দিতে পারেন, খিচুড়ি আপনি নুডলসে দিতে পারেন, সবজি রান্নাতে দিতে পারেন, মাছ রান্নাতে, যে কোনো রান্নার রেসিপিতে কিন্তু এই মটরশুঁটিটা অনেক টেস্টি হয়। তো এরকম মটরশুঁটি যদি ফ্রিজ আপ করা থাকে, আপনি যখন ইচ্ছে তখন কিন্তু মজার মজার রেসিপিগুলো খেতে পারেন। সিমের বিচিটাও দেখিয়ে দিব। এই তো সিমের বিচি, এটাও কিন্তু একেবারেই ঝরঝরে। আপনি রান্না করার আগে আধ ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখলেই কিন্তু আর কোনো বের করার আগে থেকে বের করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আধ ঘন্টা আগে বের করলেই কিন্তু হবে। খুবই ঝটপটভাবে কিন্তু এগুলো কিন্তু সংরক্ষণ করা যায়। আর বছর জুড়ে কিন্তু আপনি অনেক টেস্টি টেস্টি খাবার কিন্তু আপনি খেতে পারেন। তো আজকে আমি যে দুটি পদ্ধতি দেখিয়েছি, এভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন, আমি আশা করছি আপনাদের অনেক উপকার হবে। আমি যেভাবে করেছি একবার হলেও করে দেখবেন, অনেক ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।